এখন আপার প্রাইমারি কোন অবস্থাতে দাঁড়িয়ে আছে এই বিষয়টা যদি বলি, আপনারা জানেন যে 10ই মের মধ্যে, অর্থাৎ আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু কারা কারা ইন্টারভিউ দিতে পারবে সেই লিস্টটা প্রকাশিত হবে। এবার এর থেকে বড় কিছু আপডেট আপনি পাবেন না, কারণ 14,339 জনের রিক্রুটমেন্ট হবে, সেটা আমি বারবার বলেছি এবং সেটা পরে মিলিয়েও নেবেন। এইটা নিয়ে কেস হতে পারে বা হবে না সেটা তো সময় বলবে, আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। এখন এইটুকু আপডেট নিয়ে আপাতত থাকুন যে আর মাত্র কিছুদিনের সময়ের অপেক্ষা, তার মধ্যেই কিন্তু কারা কারা ইন্টারভিউতে যোগদান করতে পারবেন তাদের লিস্ট কিন্তু সম্পূর্ণ আকারে বার হবে। এবার কিভাবে বার হবে না হবে সেটা কিন্তু আমরা পরবর্তী সময় দেখব, কিন্তু যতটুকু সম্ভাবনা সেটা হলো যে যেভাবে আপনি ডেট অফ বার্থ এবং রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখতেন সেইভাবেই কিন্তু ইন্টারভিউ কারা কারা দিতে পারবে, তার কল লেটার আসবে এবং সেটা SMS এবং ইমেলে তো অবশ্যই আসবে। এবার দেখুন, এর থেকে বেশি কিছু আপডেট এই মুহূর্তে আপার প্রাইমারি নিয়ে নাই, শুধুমাত্র সময়ের অপেক্ষা করুন এবং কিছুজন আন্দোলনের জন্য প্রস্তুত হয়েছেন। সুতরাং কি হবে না হবে এখন থেকে সেভাবে অ্যাজাম্পশন না করা গেলেও যেটুকু খবর পাওয়া যাবে সেটুকু কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই। আর 10ই মে পর্যন্ত ওয়েট করুন, কারণ কোর্টের নির্দেশ অনুসারে যখন চলছে কোর্টের উপর কিছুটা ছেড়ে দেওয়াও দরকার আছে, আর কোর্টের উপর সকলেরই ভরসা আছে কোর্ট সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যেভাবে রিক্রুটমেন্টটা হয়ে যাক, কারণ দীর্ঘদিন এই আপার যন্ত্রণা সকলেরই চলছে, কবে সেটা থেকে মুক্তি সকলে পাবে সেটা নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়তো ঘটে যাবে সেখানে, যদি নতুনভাবে কোনো না কোনো কেস না হয়। কারণ কেস করতে অনেকেই হয়তো আপনাকে খোঁচাবে বা অনেক আইনজীবীও হয়তো বলবেন, কারণ টাকার অঙ্কটা কম থাকে না, পিটিশনের যত যোগ হবে তত কিন্তু খাতায় কলমে অনেকটা টাকা বাড়ে, তো ইনকামের সুযোগ সকলেই চেষ্টা করছে সেই জিনিসটা বাড়িয়ে নিয়ে যাওয়া। আর সুতরাং কেসের দিকে না যাওয়াটাই ভালো, আন্দোলনের মাধ্যমে যা হলো হলো, না হলে কিন্তু গভর্নমেন্ট এবং কমিশন এবং যদি বলে কোর্টের নির্দেশ যেটা থাকবে সেটা চুপচাপ মেনে নেওয়াটাই আমার ভালো হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।